সুখী হতে চাও? খুব সহজে স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। লক্ষ্যে এগিয়ে যাও, একদিন তুমি ঠিকই সফল হবে। অপেক্ষাটা তো শুধু সময়ের। মন ভাঙলে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট বিশ্বাস ভাঙলে হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। কিছু কথা যা কখনো বলা যায় না, কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না। পোকা আর ধোকা শব্দ দুটো আলাদা হলেও গুণ একই। একটি নষ্ট করে ফসল, অন্যটি নষ্ট করে মানুষের জীবন। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথ পরিষ্কার করে দেওয়ার জন্য। জীবনটা কেন এমন, যার আছে তার সব কিছু আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব কিছু পায়, আর যে পায় না সে কিছুই পায় না। ফেসবুকে আপনার বন্ধু 2000 জন, আপনার ফলোয়ার 510 জন, হোয়াটসঅ্যাপে আপনার একটি গ্রুপও আছে, কিন্তু আপনি যখন ICU-তে ছিলেন তখন কিন্তু আপনার বাবা মাই আপনাকে সময় দিয়েছে, যাদের জন্য আপনার কখনোই সময় ছিল না। তাই এসব কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে আসুন এবং পরিবারকে সময় দিন। তারাই সারা জীবন আপনার পাশে থাকবে, আপনার সেবা যত্ন করবে, আপনার ভালো তারাই কিন্তু চায়। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না, কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় সেই স্বপ্ন ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে হলে ভিতরে প্রবেশ করতে হয়। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে।